করোনার কারণে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান, তাতে কপাল খুলছে মোসাদ্দেক হোসেন সৈকতের। এতদিন দলের বাইরে থাকলেও এবার নিয়মিত হতে চান সাদা পোশাকে। বিস্তারিত শুভদেবনাথ রিপোর্ট। বিকেএসপিতে লঙ্কানদের দুই দিনের প্রস্তুতি ম্যাচ ভেসে গেল বৃষ্টিতে। নিজেকে সানিয়ে নিতে এই ম্যাচে খেলেছিলেন সৈকত, কিন্তু বৈশাখের বেরসিক বৃষ্টি সেটি আর হতে দিল না। দুদিনে খেলা হয়েছে মাত্র 18 ওভার, যেখানে লঙ্কানরাই ব্যাট করেছে। বৃষ্টি বাধায় ম্যাচ পরিত্যক্ত হওয়ার আগেই ঢাকায় ফিরলেন সৈকত, কারণ লঙ্কানদের বিপক্ষে টাইগার স্কোয়াডেও রয়েছেন তিনি। গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন টেস্টে নিয়মিত হতে চান তিনি। আমি স্টার্টিং থেকে যদি শুরু করি, অবশ্যই আমার যখন শুরু করছি আমি টেস্ট ক্রিকেট, ওই সময় থেকে ভালো, এখন পর্যন্ত আমি টেস্ট ক্রিকেট যেখানেই খেলছি ভালো খেলার চেষ্টা করছি। অবশ্যই আনফর্চুনেট টিম কম্বিনেশনের কারণে হয়তো আমি আমার জায়গা হয় নাই বা কিছু, এখন আবার অপরচুনিটি আসছে, আমি চেষ্টা করবো এটা যেন ধরে রাখি। সাকিবকে প্রথম টেস্টে না পাওয়ায় বোলিংয়ে ঘাটতি থাকবে টাইগারদের। অপশনাল স্পিনার হিসেবে তাইজুল নাইমের সঙ্গে বোলিংয়ে জুটি বাঁধার দায়িত্বটাও সামলাতে প্রস্তুত 26 বছর বয়সী এই তারকা। যে আপনি সবসময় আপনার বেস্ট টিমটাই আপনি পাবেন, তো আসলে যেভাবে আছে সেটাই আপনাকে অ্যাডজাস্ট করে আপনাকে ক্রিকেটটা খেলতে হবে। তো আসলে যেটা সাকিব ভাইয়ের ছুটে এটা আনফর্চুনেট, আসলে এটা কারো হাতেই নাই। সো এখন যেভাবে আছে টিমটা, আমরা এটার মধ্যে চেষ্টা করবো যেন আমাদের সর্বোচ্চটা আমরা খেলতে পারি মাঠে। এই চট্টগ্রামে সবশেষ আফগানিস্তান টেস্টে মাঠে নেমেছিলেন ময়মনসিংহের এই ক্রিকেটার, প্রত্যাবর্তন তাই স্মরণীয় করতে চান এই অলরাউন্ডার। Short and swatted away. Shubhadeep Nath, News24, Sabhar, BKSP. As possible.